শুরু করছি সংবাদ সারাদিন আর শুরুতেই যেদিকে নজর রাখবো আজ একাদশী তাই সকলকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা তবে একাদশীর দিন ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন গঙ্গার প্রত্যেকটি ঘাটে এই মুহূর্তে নিরঞ্জনের ব্যস্ততা সেই জায়গা থেকে কলকাতা পৌরসভার তরফ থেকেও যথেষ্টই ব্যবস্থা নেওয়া হয়েছে গঙ্গা দূষণ যাতে না হয় সেই কারণে কিন্তু সঙ্গে সঙ্গেই কাঠামো তোলার কাজ করছেন পৌরসভার কর্মীরা এর পাশাপাশি দুই ঘাটে যেখানে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু দমকলের সাহায্যে প্রতিমা নিরঞ্জনেরও কাজ চলেছে দশমী শেষে উমাকে বিদায় দেওয়ার পালা বাঙালির প্রতিটি ঘাটে প্রতিমা নিরঞ্জনের হিরিক পড়েছে তবে এবার পরিবেশ বাঁচিয়ে প্রতিমা নিরঞ্জনের নতুন নজির গড়ল কলকাতা পৌরসভা হেস্টিংসে গঙ্গা তীরবর্তী দুই ঘাটে দেখা গিয়েছে সেই ছবি হোস পাইপের মাধ্যমে গঙ্গার জল দিয়ে ধুয়ে ফেলা হচ্ছে একাধিক প্রতিমা এবং এর পাশাপাশি অন্যান্য ঘাটগুলিতেও প্রতিমা নিরঞ্জন চলছে এবং সেই নিরঞ্জনের পর সঙ্গে সঙ্গে কাঠামো তোলার কাজও করছেন পৌরসভার কর্মীরা এই মুহূর্তে আমরা বাজা কদমতলার ছবিটা ঠিক কি রয়েছে জানবো সরাসরি চলে যাব সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে সেখানকার কারণ আমরা সকাল থেকেই দেখছি একাদশীতেও কিন্তু প্রতিমা নিরঞ্জন চলছে ঘাটে ঘাটে একেবারেই দেখো রুমকি সকাল থেকেই কিন্তু চলছে তবে গতকাল আমরা যেটা দেখেছিলাম যে হারে ঢল নেমেছিল এবং প্রায় একদিনে প্রায় হাজার খানেকের কাছাকাছি বিসর্জন হয়েছিল আজকে কিন্তু এখনও পর্যন্ত সকাল থেকে প্রায় ৪২ থেকে ৪৫টা মতো ঠাকুর বিসর্জন আছে যদিও আজকে শনিবার আমরা জানি শনিবারের দিন কিন্তু বিসর্জন দেয় না বিসর্জন হয় না সুতরাং সেই হিসাবটাকে মাথায় রেখে কিন্তু শনিবার দিন কিন্তু একেবারেই বলা যেতে পারে যে খুব নগণ্য ছোটোখাটো যে পুজোগুলো হয়েছিল তারা এসে কিন্তু এখানে বিসর্জন দিচ্ছে এবং তুমি দেখবে যে যেখানেই যেভাবেই বিসর্জন হচ্ছে গতকালও আমরা যে ছবিটা তুলে ধরার চেষ্টা করেছিলাম আজকেও কিন্তু সেই ছবিটাই আমরা তুলে ধরছি যে একেবারেই কিন্তু চারিদিকে কিন্তু পরিষ্কার রাখার কাজটা কিন্তু সবথেকে গুরুত্ব অর্থাৎ গঙ্গা দূষণ রোধ এইটা কিন্তু সবথেকে আগে প্রায়োরিটি দেওয়া হয়েছে দেখো গঙ্গা যাতে দূষিত না হয় সেই জন্য কিন্তু কাঠামো ফেলার সঙ্গে সঙ্গে গঙ্গার চারিদিকে একটা ব্যারিকেড মতন করে দেওয়া হয়েছে এবং এর বাইরে কিন্তু কেউ কোনো কাঠামো যেন না যায় এবং কাঠামো পড়ার সঙ্গে সঙ্গেই গঙ্গা থেকে সেই কাঠামো তুলে নিয়ে এসে পাড়ে রাখা হচ্ছে এবং তারপরেই সেটা কিন্তু ক্রেনের মাধ্যমে হোক বা ডোজারের মাধ্যমে হোক সেগুলোকে কিন্তু এখান থেকে পাঠিয়ে দেওয়া বের করে দেওয়া হচ্ছে অর্থাৎ গঙ্গায় যাতে কোনোরকম দূষণ না হয় এবং তার আগে কিন্তু প্রতিমা নিয়ে আসার আগে প্রতিমার গায়ে যে ফুল মালা এবং অন্যান্য যে সামগ্রী থাকছে সেগুলোকেও কিন্তু আগে দূরে সরিয়ে রাখা হচ্ছে অর্থাৎ এই যে দূরে নিয়ে আসা এবং সরিয়ে রাখা এর মাধ্যমে যে গঙ্গাকে ঠিক করে রাখা গঙ্গা দূষিত যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখা এবং আরেকটা বিষয় এখানে জোর রাখা হয়েছে যে করোনার বিধি মেনে কিন্তু সব কাজ করা হচ্ছে অর্থাৎ মাস্ক যাদের নেই তাদেরকে কিন্তু ভেতরে আসতে দেওয়া হচ্ছে না তাদেরকে কিন্তু সেখানে আটকে দেওয়া হচ্ছে এবং প্রতিটি ঠাকুরের সাথে বিসর্জনের সময় যাদেরকে আনা হচ্ছে চার থেকে পাঁচজন ম্যাক্সিমাম ছজন বড় ঠাকুরের ক্ষেত্রে কিন্তু ছজন থেকে সাতজন তারা আসছেন এর বেশি কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না একদম বলা যেতে পারে যে কড়া নিরাপত্তার মধ্যে এবং তিনটে জায়গায় বাড়ির লোকেরা যখন গাড়ি নিয়ে আসছেন বাইরের বা বারোয়ারি ক্লাবের লোকেরা যখন আসছেন তাদেরকে কিন্তু মেন যে দরজাটা রয়েছে বা মেন যে জায়গাটা যেখানে প্রতিমা নামানো হচ্ছে রাস্তায় সেখানেই কিন্তু সকলকে আটকে দেওয়া হচ্ছে এবং সেখান থেকেই কিন্তু বেছে বেছে চার পাঁচজনকে নিয়ে এই এখানে আসা হচ্ছে ঘাটে আসা হচ্ছে এবং তারপর কিন্তু বিসর্জনে কেএমসির কর্মচারীরা রয়েছেন এবং তারা কিন্তু এখানে বলা যেতে পারে সকাল থেকে এক প্রকার একভাবে তারা কাজ করে যাচ্ছেন একদিকে যেরকম এলাকা পরিষ্কার রাখা যাতে কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ঠিক তার পাশাপাশি যেন কোনোরকমভাবে গঙ্গা দূষিত না হয় এবং সেখানেও যেন সব রকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে অর্থাৎ সব কিছুকে মাথায় রেখে বলা যেতে পারে একদিকে পুলিশের যেরকম কড়া নিরাপত্তা রয়েছে কেএমসির কড়া নজর রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল রয়েছে রিভার ট্রাফিক পুলিশ রয়েছে অর্থাৎ চারিদিক দিয়েই কিন্তু কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে ঠিক তার পাশাপাশি যেন এখানে গঙ্গা দূষিত না হয় সেই দিকটা কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে একেবারে তুমি পরিস্থিতির দিকে নজর রাখো আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য সরাসরি বাজা কদমতলা থেকে এই মুহূর্তে যে ছবিটা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি আজ শনিবার তাই হয়তো প্রতিমা নিরঞ্জন কম পরিমাণে হচ্ছে তবে পুরসভার তরফ থেকে সব ধরনের নজরদারি রাখা হয়েছে পুরসভার কর্মীরা তারা সঙ্গে সঙ্গে কাঠামো তুলে রাখছেন যাতে গঙ্গা দূষণ না হয় সেদিকেই নজর দিয়েছে কলকাতা পৌরসভা এবং সেই উদ্যোগ নিয়েছে কলকাতা পৌরসভা